হ্যালো বন্ধুরা, ইউজফুল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতিয়ার। তো আমি আপনাদের জন্য যে গিভওয়েটা করেছিলাম সেটার উইনার আমরা গতকালকে পেয়ে গেছি, তাদের আজকে আমি পেমেন্ট প্রুফটা করে দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আপনাদের জন্য একটা গুড নিউজ রেখেছি, সেটা অবশ্যই আপনারা জানবেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি তিনজন উইনার পেয়ে গেছিলাম আমরা। তো সেই তিনজন উইনারকে আমি পেমেন্টটা করে দিচ্ছি। তো চলুন আমি প্রথমে তাদেরকে মেল বক্সে আমি চলে যাই। তো সেখানে তাদেরকে আমি একটা কনফার্মেশন মেল পাঠিয়েছিলাম, তারা যদি তাদের নাম্বারগুলো সব সঠিক থাকে তাহলে আমাকে ব্যাক দিবে। তো দেখতে পাচ্ছেন যে তারা ব্যাক দিয়েছে কিনা চলুন দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট উইনার যেটা ছিল আবু সাইদে, তো সে আমাকে ব্যাক করেছে, তাকে আমি গতকালকে পাঠিয়েছিলাম, তো সে ব্যাক দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে থ্যাংকস ইউজফুল বাংলা টেক, দিস ইজ মাই মোবাইল নাম্বার। তো ও মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছে। তো ওর মোবাইল নাম্বারটা জাস্ট আমরা কপি করে নিই। কপি করার পরে চলে যাচ্ছি পেটিএম থেকে, আমি যেখান থেকে ওকে রিচার্জ করে দেবো। ও ফার্স্ট প্রাইসটা জিতেছিলো, মানে ও পেয়ে যাচ্ছে 100 টাকা। তো চলুন পেমেন্টটা করে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেটিএম চলে এসেছি, আমি এবার ওকে জাস্ট আমার রিচার্জ যেটা ছিল রিচার্জ অ্যামাউন্ট সেটা আমি করে দিচ্ছি 100 টাকা। তো ওর নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম, তারপরে ওর অ্যামাউন্টের জায়গায় আমি দিয়ে দিচ্ছি 100 টাকা। তো দেখে নিন ওর অ্যামাউন্ট ও যেতে ছিল 100 টাকা, তো আমি ওকে 100 টাকা দিয়ে দিলাম। তারপরে জাস্ট আমি প্রসেসটা রিচার্জ করে দিচ্ছি। তো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো হ্যাভ এ প্রোমো কোডে দিয়ে দিই যদি কোনো কোড অ্যাপ্লাই লাগে। তো ফার্স্ট কোডটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, সেটা হচ্ছে না, তো 50টা অ্যাপ্লাই করে দিচ্ছি। 50টা হয়ে গেছে, তো জাস্ট আমি এবার প্রসেসটা পে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পেমেন্টের জায়গায় চলে এসেছি, তো আমি ভিমিপাই থেকে পেমেন্টটা করে দেবো। তো ভিমিপাই আমি আমার যে মেন পেটিএম অ্যাকাউন্ট আছে আমি তো সেই পেটিএমের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি পে নাম্বারটা আমি ক্লিক করে দিচ্ছি। তো তারপর আমি আপনাদের মেন পেটিএমে যে পেমেন্ট প্রসেস করে দিচ্ছি, তো আমি এটা জাস্ট এখান থেকে মিনিমাইজটা করে দিচ্ছি। এবার আমি মেন পেটিএমের অ্যাকাউন্টটা আমি চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মেন পেটিএম অ্যাকাউন্টে চলে এসে যাবেন। আমি ভিম ইউপিআই যেটা আছে আমি সেটাতে ক্লিক করে নিচ্ছি, সেখান থেকে আমি পেমেন্টটা সম্পন্ন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রিকোয়েস্টে চলে এসেছে 100 টাকা, তো আমি এখানে পেটা করে দিচ্ছি। তো পে বাটনে আমি ক্লিক করে দিলাম, তো আমি ইউপিআই পিনটা দিয়ে দিচ্ছি, এবার জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, এখানে যে রিচার্জটা ছিল সেই রিচার্জটা ওখানে সাকসেসফুল হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ওই অ্যাকাউন্টটা নিয়েছি, আমি আপনাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট আমি মিনিমাইজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টটা চলে এসে যাচ্ছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে ওর যে নাম্বারটা ছিল সেটা মিলে দেখেন এটা রিচার্জটা সাকসেসফুল হয়ে গেছে, ইউর অর্ডার সাকসেসফুল 100 টাকা। তো এটা সাকসেসফুল হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড, মানে যে সেকেন্ড হয়েছিলো তার অ্যাকাউন্টে, তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি, আবু সাইদের এই রিচার্জ কমপ্লিটটা হয়ে গেছে। এখন দুজন বাকি আছে, যে সুমনের মন্ডল ওইটা আর চঞ্চল মন্ডল। তো আমি এবার সেকেন্ড যে হয়েছিলো সুমন মন্ডল, তো সে আমি সেকেন্ড ও প্রাইজে চলে আসছি। তো দেখে নিই ও কনফার্মেশন তো করেছে কি লিখেছে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন যে এটাই আমার মোবাইল নাম্বারও লিখেছে। তো আগে আমি যে নাম্বারটা দিয়েছিলাম, তো সেই নাম্বারটা আমি কপি করে নিচ্ছি। এই নাম্বারটা ও বলেছে এটাই ওর মোবাইল নাম্বার, তো আমি এটা কপি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ও ও ছবি পাঠিয়েছে কিছু, তো ওই ছবিগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। ওদেরকে বলা হয়েছে ছবি পাঠানোর কথা, তো ওরা ছবি পাঠিয়েছে। তো এবার আমি চলে যাচ্ছি আবার পেটিএম অ্যাকাউন্টে, এই রিচার্জটা আমি করে, তো আমি চলে এসেছি পেটিএম অ্যাকাউন্টে। আমি এবার মোবাইল সেকশনে মোবাইল প্রিপেডে ক্লিক করে নিচ্ছি, আমি ওর নাম্বারটাও আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার সেকশন, আমি এখানে ওর মোবাইল নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। একটু প্রবলেম হয়েছে, তো এই দিতে ছিল 70 টাকা, তো আমি এই অ্যাকাউন্টে 70 টাকা রিচার্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 70 টাকা এখানে লিখে দিয়েছি, এবার আমি প্রসেসটা রিচার্জ করে দিচ্ছি। প্রসেসটা রিচার্জে দেখতে পাচ্ছেন এখানে ওর যে পেজটা চলে এসেছে, সেই পেজটাতে আমি হ্যাভ এ প্রোমো কোড সেন্ড করে দিচ্ছি, যদি কোনো প্রোমো কোড অ্যাপ্লাই লাগে। দেখতে পাচ্ছেন আমার 50 টি আছে, সেটা আমি ক্লিক করে নিলাম। সেখানে আমি জাস্ট প্রসেসটা পেয়ে বাটন ক্লিক করে দিলাম, তো এটাও আমি পেমেন্টটা করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন এখানে 17 টাকা, এখানে 50 টাকা আমার ওয়ালেটে আছে। তো আমি এখান থেকে এবার পে বাটনে ক্লিক করে দিয়েছি আমার আগের ভীম ইউপিআই এর ওইটাতে। তো এটা দেখতে পাচ্ছেন যেখানে পে এর কোনো প্রসেস চলে এসেছে 20 টাকা। তো আমি এবার তো আমি আবার আমার মেন পেটিএম অ্যাকাউন্টে চলে এসেছি, এখানে আমার ইউপিআই ক্লিক করে নিচ্ছি। তো এখানে দেখতে ইউপিআই ক্লিক করে নিচ্ছি, তো দেখতে পাবেন এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আবার চলে এসেছে 20 টাকার যে পেমেন্টটা, কারণ আমার ওখানে আগে 50 টাকা ছিল, তাই এখানে 20 টাকা এখানে চলে এসেছে। তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে আমি 100 টাকার সেন্ড করেছিলাম, তো সেটা এখানে দেখে দিচ্ছে। তো আমি এখানে জাস্ট পে বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমি পিনটা দিয়ে দিয়েছি, এবার আমি জাস্ট প্রসেসটা করে দিচ্ছি। তো ওখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিংটা হয়ে যাচ্ছে। তো এটা হওয়ার পরে এই রিসার্চটা কমপ্লিট হয়ে যাবে, তার মানে আমার দুজনকে পেমেন্ট করা অলরেডি ডান হয়ে যাবে। মানে ফার্স্ট যে হয়েছিলো তার সাথে আমি পেমেন্ট করে দিয়েছি, সেকেন্ড যে হলো তাকে আমি পেমেন্ট এখনও করে দিলাম। প্রথম যে 100 ফার্স্ট সে 100, আর যে দ্বিতীয় হয়েছিলো সে পেয়ে গেল 70, তার মানে এখন হয়ে গেল দুজন পেমেন্ট, এবার বাকি আছে একজন। তো আমি আপনাদেরকে এটা পেমেন্টটা দেখি। তো দেখতে পাচ্ছেন আমি আবার আমার ওই পেটিএম অ্যাকাউন্টে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওর নাম্বারটাতে 70 টাকা যেটা ছিল সেটা রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে, মানে দুজনকে রিচার্জটা সাকসেসফুল হয়ে গেছে। এবার চলুন চলে যাই আমার আবার ওই মেল অ্যাকাউন্টে। তো মেল থেকে দেখে নিই সে কী বলেছে। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। তো আমার মেল অ্যাকাউন্টে এখানে যে দুজন ছিল দুজন হয়ে গেছে, এবার বাকি আছে চঞ্চল মণ্ডল। তো আমি চঞ্চল মণ্ডল এখানে ক্লিক করে নিচ্ছি। তো দেখে নিই সে কী বলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ও বলেছে যে আমাকে এই নাম্বারে পেটিএম ওয়ালেট টাকা দাও। ঠিক আছে, ওই নাম্বারটা আমি ওকে দিয়ে দিচ্ছি, নাম্বারটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। কপি করে নেওয়ার পরে আমি ওকে পেটিএম ওয়ালেট থেকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হয়েছিল 3rd, ও যেটা পেয়েছিল সেটা হচ্ছে 40 টাকা। তো আমি 40 টাকা ওকে মেনশন করেছি, তুমি চলে এসেছি পেটিএম। তো আমি চলে এসেছি আমার পেটিএম ওয়ালেটে, মেন পেটিএম ওয়ালেটে। তো আমি এখান থেকে আমি পিএ নাম্বারটা আমি ক্লিক করে নিচ্ছি এসেছি। তো এখানে যে ইন্টার অ্যামাউন্ট আছে সেখানে আমি ওর নাম্বারটা আমি এখানে পেয়েছি। নাম্বারটা পেস্ট হয়ে গেছে, এবার আমি জাস্ট ওকে 20 টাকা সরি 40 টাকা সেন্ড করে দিচ্ছি। তো মোবাইলটা একটু স্লোর জন্য এরকম হয়ে যাচ্ছে, মানে অনেকক্ষণ ধরে যেহেতু এটা চলছে। তো প্লিজ একটু ধৈর্য ধরে একটু দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। তো এখানে জাস্ট প্রসেস নামে বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে নাম চলে এসেছে চঞ্চল মণ্ডল। তো এখানে অ্যামাউন্টের জায়গাতে ও যে অ্যামাউন্ট যে যেটা জিতেছিল 40 টাকা, তো সেটা আমি এখানে সেন্ড করে দিচ্ছি। তো অ্যাড মেসেজ এখানে আছে, তো অ্যাড মেসেজ আমি এখানে লিখে দিচ্ছি। ও যে স্টার্ট হয়েছিল তাই আমি এখানে লিখে দিচ্ছি এটা। দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে, এবার এখানে যে পে নাম্বারটা হচ্ছে সেটা আমি ক্লিক করে দিচ্ছি, তাহলে ওর যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ব্যালেন্স এখানে আমার ওয়ালেটে 0 ব্যালেন্স আছে, তো আমি ব্যালেন্সটা অ্যাড করে নিচ্ছি এবং ওকে সেন্ড করে দিচ্ছি। তো দেখছেন আমি পেমেন্টের জায়গাতে চলে এসেছে। তো আমি এখান থেকে জাস্ট পাসবুক থেকে আমি এটা দিয়ে দিচ্ছি, পাস করে দেওয়ার পরে জাস্ট আমি পে নাম্বারটা আমি ক্লিক করে দিচ্ছি, তাহলেই টাকাটা আমার সঙ্গে সঙ্গে ওয়ালেটে অ্যাড হওয়ার সাথে সাথেই ওর যে পেমেন্টটা ছিল সেটা পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট ইউর ফেসিং কনফার্মেশন। তো দেখতে পাচ্ছেন একটা কনফার্মেশন হয়ে যাচ্ছে, কনফার্ম দেখতে পাচ্ছেন এখানে যে কনফার্ম হয়ে গেছে পেড সাকসেসফুল চঞ্চল মন্ডলস ওয়ালেট লিঙ্ক পে নাম্বারে। তো আপনারা চাইলেই এটাগুলো সব চেক করে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে আমি লিঙ্কও আমি ডিসক্রিপশনে সমস্ত নাম্বার এবং তাদের ইমেল অ্যাড্রেস এবং ওইনের নাম সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেবো, তো আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই আজকের। তো আপনাদেরকে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমি আপনাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি, একটা আপনাদের জন্য গুড নিউজ আছে। তো সেটা হচ্ছে যে এরপর থেকে যতগুলো ভিডিও আমি আপলোড করব, তো সেই ভিডিওর উপরেই গিভওয়ে থাকবে, মানে প্রতিদিনই একটা করে গিভওয়ে থাকবে, সেটা প্রতিদিনে ভিডিওতে 10 টাকা করে থাকবে। তো আপনারা সেই অবশ্যই এটাতে পার্টিসিপেট করবেন। গিভওয়ে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে যা যা করতে হবে তো আমি বলে দিচ্ছি।
তো প্রতিদিনকার ভিডিওতে পার্টিসিপেট করার জন্য গিভার যে টাকাটা 10 টাকা পেটিএম ক্যাশ, তো সেটা আপনাদের নেওয়ার জন্য কি করতে হবে, আপনাদেরকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা আসবে সেটাতে প্রেস করে দেবেন। সেটাতে প্রেস করার পরে ভিডিওতে একটা লাইক করবেন, লাইক করার পরে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে যেখানে যে নিচে ডিসক্রিপশন বক্স আছে, তো আপনি এখানে ডিসক্রিপশনে আপনি আপনার যে বক্তব্য সেটা লিখে দেবেন, আর যদি বেশি না লিখতে পারেন তাহলে সংক্ষেপে হয়তো নাইস বা গুড এরকম কিছু লিখে দেবেন। তারপরে নিচে আপনার নাম সহ পেটিএম নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তারপরে সাবমিট করার পরে আপনি উপরে ব্যাক আসবেন, পরে আপনি উপরে ব্যাক চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার বটনটা আছে, সেই শেয়ার বটনটাতে আপনাকে ক্লিক করতে হবে। গিভে পার্টিসিপেট করার জন্য এই 4টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। প্রথমে সাবস্ক্রাইব, তারপরে লাইক, তারপরে কমেন্ট, তারপরে শেয়ার। এই 4টি যদি আপনি না করেন তাহলে আপনি ইনভ্যালিড হয়ে যাবেন, তাই আপনি টাকাটা পাবেন না। আপনি যদি নিজে শুধু কমেন্ট করে রাখেন তাহলে শুধু কমেন্টের জন্য আপনি টাকাটা পাবেন না। তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই 4টি কাজ করতে হবে। প্রথমে সাবস্ক্রাইব, লাইক, তারপরে কমেন্ট, তারপরে শেয়ার। তো প্রথমে আপনি আপনার ওখানে শেয়ার বাটনে ক্লিক করার পরে আপনি অনেকগুলো শেয়ারের অপশান দেখতে পাবেন। তো সেখান থেকে আপনার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দু জায়গা থেকে আপনাকে শেয়ার করতে হবে। আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপে মিনিমাম 5 জন যেটা আছে, তো 5 জন অ্যাক্টিভ ইউজার অথবা গ্রুপে, 5টি গ্রুপে আপনাকে সেন্ড করতে হবে। 5টি গ্রুপে সেন্ড আপনাকে অবশ্যই করতে হবে, আর না হলে আপনাকে 5 জন অবশ্যই অ্যাক্টিভ গ্রুপ মানে মেম্বার যারা থাকবে তাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা অটোমেটিকই কাউন্ট করবে ইউটিউব, আমি নিজে কাউন্ট করবো না, এটা ম্যানুয়াল না, অটোমেটিকই এটা ইউটিউব কাউন্ট করে। তো তারাই নিজেরাই ইনভাইট যারা থাকে তাদেরকে বাদ দিয়ে দেয়, তাই আমি আপনাদেরকে বলছি। তো এরকমটা করে নেবেন, এইভাবে শেয়ার করার পরে আপনি নিজে তো কমেন্ট পেয়ে গেল। তারপরে ভিডিও যখন হবে তখন আমি আপনার ওই লিঙ্কটা থেকে যে দেখা যাবে যে যারা ইনভ্যালিড হবে তাদের একমাত্র টাকাটা, তারাই একমাত্র টাকাটা পাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।